তোমাদের সামনে একটা ফ্রন্ট এলিভেশন আছে আমার এখানে। তো এই ফ্রন্ট এলিভেশনে এই একটা ডোর আছে, এখানে উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো আছে। এই যে ডোর এবং উইন্ডোগুলোকে একটু ডিজাইন করার জন্য, যেমন ডোরটা ডিজাইন যেমনটা হয় স্লাইডিং উইন্ডো করতে গেলে, তো আমাদের সে ডিজাইনটা করতে হয়। এখন ডিজাইন করতে গেলে তো প্রচুর টাইমের ব্যাপার, অনেকগুলো জানালা থাকলে একটা আগে করে নিতে হবে, তারপর কপি করতে হবে। তবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের রেডিমেড যে মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো সেটাই হচ্ছে আজকে ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, তো সবার প্রথমে আমি যেটা বলবো যে প্রত্যেকের কম্পিউটারে ওই মেটেরিয়ালটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে মেটেরিয়াল ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা ক্রোমে যাব, এখানে সার্চ করব অটোক্যাড, অটোক্যাড ফ্রি ব্লকস বলে সার্চ দেব। দেওয়ার পর দেখবে এখানে ফ্রি ক্যাড এই ধরনের আসবে, তোমরা যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করতে পারো। তো সেটাকে ফার্স্ট অফ অল ডাউনলোড করতে হবে। আমার নেটটা প্রচুর স্লো, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো ডাউনলোড তোমরা যে কেউ করতে পারবে ইচ্ছা করলে, সেটা আর আমি দেখাচ্ছি না, মিনিমাইজ করে দিচ্ছি। দেখো আমি এখানে ডাউনলোড করেছি, দিস পিসিতে যাচ্ছি, আমি একটা ফোল্ডার করে রেখেছি, যে ফোল্ডারের মধ্যে আমি ডাউনলোড করে ব্লকগুলোকে সাজিয়ে রেখেছি। দেখো অটোক্যাড ব্লক বলে একটা অপশান আছে, এই তো এর মধ্যে দেখো ডোর এলিভেশন উইন্ডো প্ল্যান ক্যাড ব্লক যা যা নাম আছে সেগুলোকে আমি করে রেখেছি। তো এখন আমি কি করব, ডোর এলিভেশনটা নেব, কারণ আমার ডোর আছে এবং উইন্ডো আছে। তো এটাকে কি করব, রাইট ক্লিক এবং রিনেম, দেন এটাকে কপি করব। এটা কেন করতে হবে সেটা এক্ষুনি বুঝে যাবে। যখন আমরা অটোক্যাডে চলে আসব, অটোক্যাডে আসার পর কমেন্ট নেব ডিসি। দেখো এই যে অ্যাড সেন্টার বলে একটা অপশান আছে, এখানটায় ক্লিক করব, সরি ডিসি এন্টার করলেই এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে ম্যাটেরিয়াল হয়তো নাও পেতে পারো, তো সেক্ষেত্রে আমরা সোজাসুজি সার্চ করে নেব। এখানে দেখো একটা অপশান আছে সার্চ, এটাতে ক্লিক করব, দেন এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। এরকম বক্স ওপেন হওয়ার পর সোজা এখানে সার্চ দ্য বক্স, সার্চ ফর দ্য ওয়ার্ডস, এখানটায় আমি যে নামটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব এবং সার্চ নামে ক্লিক করব। দেখো এখানে একটা চলে এসেছে, তো এটাকে ডবল ক্লিক করব। এই যে ব্লক অপশানটা আছে এটাতে ডবল ক্লিক করব। দেখো ডবল ক্লিক করলে এখানে যে ব্লকগুলো আছে সেগুলো কিন্তু আমার ওপেন হয়ে যাচ্ছে। ডেস্কটপে চলে আসব, মিনিমাইজ করে দেব। করার পর আমি যে কোনো একটা জায়গাতে একটা ব্লক নিয়ে নেব, ধর আমি এই উইন্ডোটা নিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে কেমন কি ব্লক এখানে রেডি আছে, তো এগুলোকে ক্লিক করলে নিচে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এটাকে ক্লিক করব এবং চেপে ধরে বাঁ দিকে টানতে হবে, ওকে এইভাবে। দেখো এটা একটা সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই যে ফ্রন্ট এলিভেশনটা আমি এক জায়গা থেকে কপি করে এই পেজে নিয়েছি, যে কারণে এই সমস্যাটা আসছে। তো এই সমস্যাটা তোমাদেরও আসতে পারে, কোনো অস্বাভাবিক কিছু নেই। তো এটার জন্য কি করতে হবে, আমি প্রথমে এটা আউট করে দিচ্ছি। দেখো এই যে জানলাটা এই দরজাটা আছে, এই ডোরটাকে আমাদের প্রথমে ছোট করতে হবে। ছোট করার জন্য এসসি স্কেল দেন ক্লিক করব, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, দেন এটাকে সাইজ দিয়ে দেব, ওকে। সবার প্রথমে আমরা ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে কপি করে এই বক্সে বসানোর পর তারপর সাইজ করব। তো এটাকে জুম করে নিচ্ছি, ফের এস সি এন্টার, যে কোনো একটা কর্নারে ক্লিক, দেন এটাকে এইভাবে ছোট করে দেব। এটাকে সিও এন্টার প্রেস করে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে ক্লিক করে কপি করে নিচ্ছি এই জায়গাটায়।
হ্যাঁ দেখো, কপি তো হয়ে গেছে কিন্তু খুবই ছোট, তো এটাকে এবারে বড় করতে হবে, যেটার জন্য SC এন্টারপ্রেস করব। তো এখানে ক্লিক করব, দেন এটাকে এইভাবে বড় করে দেব। দেখো আমার যে লাইনটা আছে মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই, একটু ছোট বড় হবে সেটা কোনো ব্যাপার না। তো দেখো ডোরটা কিন্তু একদম ফিট হয়ে গেছে। এখন যেটা করতে হবে এরপরে, আমাদের যে এই যে সেকশনটা আছে এটা যদি আমাদের অ্যাকর্ডিং টু মেজারমেন্ট থাকতো, যদি ফিট বা ইঞ্চিতে থাকতো, তাহলে কিন্তু একদম ঠিকঠাকই আসতো। যেমনটা আমি তোমাদের দেখাবো, এটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং আরেকটা ড্রয়িং খুলছি, সরি এখানে নিউ প্ল্যান বলে একটা ফোল্ডার আছে, আমি এই প্ল্যানটা খুলে দিলাম। দেখো এরপর এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে লাইনটা আছে এখানটায় আমার একটা ডোর ওপেন করতে হবে, যেটার জন্য আমি DC এন্টার প্রেস করব এবং এখান থেকে এটাকে ক্লিক করব, বাইরে নিয়ে আসব, ঠিক আছে। তার আগে আমি ঠিক পজিশনটা নিয়ে আসছি। ওকে, তো এটাকে বাইরে নিয়ে এসে এই পয়েন্টে রাখবো। দেখো ঠিক আছে, এটাকে ডিলিট করলাম, অন্য আরেকটা ডোর এনে এখানে বসিয়ে দিলাম, এটাকে একটু মুভ করে দেব এইভাবে। ওকে, তো দেখো টোটালি সেট হয়ে গেছে, কারণ আমার এই ড্রয়িংটা যেটা আছে সেই এই ড্রয়িংটা আছে আমাদের ইউনিট অনুযায়ী, মানে যে অ্যাকচুয়াল যে মেজারমেন্ট এটা সেই মেজারমেন্ট অনুযায়ী আছে। যেহেতু একটা ডোরের যে হাইট হয় সেটা হচ্ছে 6 ফুট 6 ইঞ্চ, তো সেই হাইটটা আছে, যার জন্য আমার এই যে ব্লকটা সেট হয়ে গেছে। তো এটা অনেক সময় অনেক রকম সাইজের ব্লক থাকে, যার জন্য আমি ভিডিওটা আরও ওটা দেখালাম। তো চলো এটা আমি কাট করে দিচ্ছি এবং ওটাতেই যাচ্ছি, সরি এটা ক্যান্সেল করব না, আচ্ছা ঠিক আছে। এরপর এখানটায় একটা উইন্ডো নিতে হবে, উইন্ডো নেওয়ার জন্য একই কমেন্ট। তো দেখো এখানে কিন্তু উইন্ডো নেই, উইন্ডোর জন্য আমার আলাদা যে ব্লক আছে সেই ব্লকটা ইনসার্ট করতে হবে। দেখো এখানে ইনসার্ট থাকলে ভালো, যেহেতু আমি করে রেখেছিলাম, কিন্তু যদি না থাকে কোনো চিন্তা করার বিষয় নেই, সার্চ অপশনে ক্লিক করব, এখানটাতে কি দিয়ে দেবো, নাম, নামটা কি আছে, এখানে যাব আমরা যেখানে সেভ করে রেখেছিলাম সেই অপশনটাতে যাব, দেন অটোক্যাড ব্লক, দেন এটা হচ্ছে উইন্ডো প্ল্যান। তোমরা ইচ্ছা মতো নাম সেট করতে পারো, আমি আর সেট করিনি। তো এটাকে সেট করার পরে এই অপশনটাতে পেস্ট করে দিয়ে সার্চ নাও করে এটাতে ডাবল ক্লিক করে দেবো। ওকে, তো দেখো ডাবল ক্লিক করার পর আমার এখানে চলে এসেছে, এরপর ব্লকে ডাবল ক্লিক, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো ব্লক আছে, উইন্ডো এর মধ্যে আছে অবশ্যই। তো যেহেতু উইন্ডোটা সেট হবে না, তার জন্য আমি আবার একটা ক্লিয়ার স্পেস নিয়ে নিচ্ছি, আমি ক্লিক করে দেখছি কোনটাতে কি আছে। দেখো এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তোমরা দেখলে বুঝতে পারবে, এখানটায় আছে। তো এটাকে আমি ইনসার্ট করে নিচ্ছি, এটা কিন্তু চলে এসছে, সরি এই যে ডটটা এটা তো আমি আউট করে দিলাম। দেখো একটু সমস্যা হচ্ছে, সমস্যাটা DC করে দিলাম, এটাতে একটু ছোট করে দিতে হবে, যাই হোক সেটা আমি পরে করব। ইনসার্ট তো সবার প্রথমে আমার এটা করতে হবে, যাই হোক এখানে ডোরটা আমি আরেকবার দেখে নিচ্ছি ভালো করে। তো এইভাবে আমি ইনসার্ট করে নিলাম, ও সরি একটু অন্য জায়গাতে কপি হয়েছে, তো এটা একটু দেখে নিতে হবে, যেহেতু সমস্যা কি হয় সেটা আমি তোমাদের সামনে করছি, যাতে তোমাদের সেই সমস্যাটা হলে সমাধান করতে পারো। তো এটাতে আবার সেই ক্লিক করব
এবং স্কেল সাইজ ছোট করতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার এলিভেশন। এটাতে এসসি দেন এন্টার প্রেস করব, খুবই ছোট করে দেবো, এটা জুম করব দরকার হয়, নাহলে ছোট করা যাবে না। ওকে, তো এটাকে এবারে কপি করব, সি ও এন্টার, যে পয়েন্টে ক্লিক করব সেই পয়েন্টটা এখানে আমাদের বসাতে হবে। দেখো এটা ছোট করেছি, তাও কিন্তু অনেকটাই বড় আছে, ঠিক আছে, এটাকে আরো ছোট করতে হবে। তো সিলেক্ট করব, দেন এসসি এন্টার, দেন এটাকে ক্লিক এবং এইরকম ছোট করে দেবো। এটাকে সিও এন্টার প্রেস করব, দেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব, দেন এখানে এনে এটাকে এইভাবে বসিয়ে দেবো। দেখো বক্সটার মধ্যে বসিয়ে দিয়েছি, এবারে যে সাইজটা আছে আমাদের উইন্ডো সাইজ সেটাকে একটু বাড়াতে হবে। দেন এসসি এন্টার প্রেস করব, ওই পয়েন্টে ক্লিক করব, এইভাবে একটু বড় করে দেব, বক্সের বাইরে যাওয়া যাবে না। তো এইভাবে যে সাইজটা আছে সেটা করে দেব। যদি বক্সের বাইরে না যাওয়া যায় তাহলে এটা জুম করব এবং দেখে নেব যে বক্সের বাইরে যাচ্ছে কি না, যদি চলে যায় সেক্ষেত্রে একটু ছোট করে দেব এইভাবে, দেন ক্লিক। এর পজিশনটা মিড পয়েন্ট করে দেব, দেন এরকম, ওকে। এরপর এটাকে আউট করে দেব। দেখো ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে অনেকগুলো সমস্যার সমাধান দেখাচ্ছে। আমি হয়তো যে আগের ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটাই দেখাতে পারতাম, অ্যাকচুয়াল যা মেজারমেন্ট আছে সেখানেই সেট হয়ে যেত উইন্ডোগুলো, কিন্তু সেটা দেখালে তোমাদের যে এই সমস্যাটা সমাধান করতে পারতে না। এখানে একটা স্লাইডিং উইন্ডো আছে, যে স্লাইডিং উইন্ডোটা আমি এখান থেকে দেখাবো। স্লাইডিং উইন্ডো আমি এখানে দেখে নিচ্ছি, এখানে দেখো প্রিভিউ যেটা সেটা কিন্তু ব্ল্যাকে দেখাচ্ছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তো এটা ব্লকগুলো এইভাবেই সেট করা আছে, আমি এটাকে ইনসার্ট করে নিচ্ছি, কোথাও কোনো একটা জায়গাতে ইনসার্ট হয়েছে যেটা আমি দেখাচ্ছি, দেখো এখানটায় হয়েছে। তো এটাতে সিলেক্ট করব এবং দেন একই ভাবে এসসি এন্টার, দেন এই পয়েন্টে ক্লিক, খুবই ছোট একটা নেব, দেখো ছোট নিয়ে নিলাম, এটাকে সিলেক্ট করব, দেন সি ও এন্টার প্রেস করব, এই পয়েন্টে ক্লিক করব এবং এখানটায় এই পয়েন্টে ক্লিক করব। দেখো বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এখানে এসসি এন্টার করে ছোট করে দেব। তো এটা অ্যাকর্ডিং টু আওয়ার মেজারমেন্ট তার মধ্যে এটা রাখবো। ওকে, দেখো আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে, একটু ছোট বড় হতে পারে সেটা ঠিকঠাকভাবে সেট করে বসাতে হবে। আর মেজারমেন্ট অবশ্যই প্রত্যেকটা ড্রয়িং তো মেজারমেন্ট অনুযায়ী হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ এই যে স্লাইডিং ডোরের অ্যাকচুয়াল মেজারমেন্ট অবশ্যই এখানে সেট হয়ে যাবে। তো এটা ছিল আজকের ভিডিও, আর চ্যানেলটি খুবই নতুন, সো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।